السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি নবীগঞ্জ উপজেলার 8 নম্বর ইউনিয়নের বরকতপুর গ্রামে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বারণী মেলা এসেছি, যেখানে মিষ্টি পান খাওয়ার জন্য ছোট ছোট ছেলেমেয়েরা এসে উপস্থিত হয়েছেন, সেই সাথে হরেক রকম বাহারি পিঠা এসেছে দেখতে পাচ্ছি। বিশেষ করে এই পিঠার নাম জামাই পিঠা। ঠান্ডার মধ্যে এসেছে আপনার আমরা দেখতে পাচ্ছি শীলা আইসক্রিম, যেটি ছোটরা বেশি ভালোবাসে, এবং অনেক প্রকার খেলনা দোকান এখানে এসেছে। এই খেলনাগুলো প্রায়শই আমরা বাজারে দেখতে পাই। বাজারে সাধারণত ছোট ছোট ছেলেমেয়েরা ওইসব কিনতে ততটা আগ্রহ প্রকাশ করে না, যতটা কিনা মেলাতে গিয়ে তারা ভালো লাগে বা ভালোবাসে। এটা হচ্ছে আমার মেয়ে মেহতার জান্নাত নাজিবা। সে তার মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, দেখছে আশপাশ। আসলে সারাদিন বাসার মধ্যে থাকে, তেমন একটা কোলাহল জায়গায় যাওয়া যায় না, সেই জন্য তাকে নিয়ে মাইন্ড ফ্রেশ করার জন্য একটু ঘুরে বেড়ানো। এখানে দেখেন সুন্দর করে ফুচকার দোকান দেওয়া হয়েছে, যাতে করে হ্যাঁ মানসম্মত অবশ্যই খুব সুন্দর করে তারা সাজিয়েছে পসরা, অনেকগুলো চেয়ার। প্রত্যেকটা দোকানই আমাদের লোকাল নবীগঞ্জ বাজারেই তার সাধারণত বিক্রি করে থাকেন, এবং জমজমার হওয়ার আশায় বিভিন্ন মেলাবান্ডিতে তারা যায়, এবং প্রচুর ছেলেমেয়েরা খেলাধুলা করছেন। এখানে চটপটি নিয়ে এসেছেন, চটপটি গ্রাহকরা হচ্ছেন সেই শিশুরা যারা পছন্দ করে থাকেন চটপটি। আমি আসলে গিয়েছিলাম বিকাল টাইমে, তেমন একটা জমজমাট না, তো যাদের কাছ থেকে শুনতে পেয়েছি যে সন্ধ্যার পরপর অনেকটা জমজমাট হয়। এই হচ্ছে আজকের ঘোরাফেরার একটা ফাঁকে আপনাদেরকে বলে দেওয়া। প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে শেয়ার করে থাকি, এবং বিশেষ করে উজ্জ্বল সর্দার, প্রবাসী যারা আছেন, লাবণ্য ফ্যাশনের শাহ সুমনারি সহ বিভিন্ন জন এই ভিডিওগুলো দেখে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন। সবার কাছে আবারও সুচ্ছ অভিনন্দন জানাই। আসলে প্রবাস থেকে যারা, বিশেষ করে শাহিন, জাকির, শাহিদ মামু সহ অনেকে উৎসাহ উদ্দীপনা দেন, তাদেরকে প্রতি আমি আসলে কৃতজ্ঞ। ধন্যবাদ। নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।